আপোনাকো নিলম্বন করা হল 141 জন সদস্য, এটা রেকর্ড, সর্বকালের সর্ববৃহৎ নিলম্বন। এটা অধিবেশনত, এটা সেশনত ইয়াতকৈ অধিক সদস্য কেতিয়াও নিলম্বন হওয়া নাই। এদিন 14 জন সোমবারে, বৃহস্পতিবারে 14 জন, সোমবারে 78 জন, মঙ্গলবারে যদি মূল পরিসংখ্যা ভুল হওয়া নাই 49 জন, তার এজন আপনি অন্যতম। কেনেদরে বিশ্লেষণ করে? চক, আমি বিরোধী সংসদসকলে কি বিচারিছিল, 13 ডিসেম্বরের যে ঘটনা হয়েছিল, 13 ডিসেম্বরের ঘটনাটো কেনেকে হবলৈ পালে, কার ভুলের কারণে এই ঘটনা হল, কেনেকে এই যুবক, যে দুজন যুবকে ঘটনাটো সংঘটিত করেছে, তেওঁলোকে প্রথম সংসদলে অহা নাছিল, আগতেও সংসদত আহিছিল, কারণ আপোনালোকে আমার ভিজিটর গ্যালারি আর আমার আসন বিলাকৰ মাজত যথেষ্ট দূরত্ব আছে, তারপরা জপিয়াবলৈ হলে প্রশিক্ষণ লাগিব, আর নিয়ম মতে আগে পিছে ভিজিটর গ্যালারি দুজন নিরাপত্তা কর্মী থাকে, কিন্তু সেইদিনাখন কোনো নিরাপত্তা কর্মী নাছিলে, তেওঁলোকক প্রপার এক্সামিনেশন কিয় করা নহল, এই কথাবিলাক আমি সরকারের জানিব খুঁজছিল। তদুপরি এই সাধারণত ভিজিটর গ্যালারিত 45 মিনিট বহিবলে দিয়া হয়, তেওঁলোকে প্রায় 2 ঘন্টা বহি আছিলে, কার কার ইন্ডালজেন্সর কারণে তেওঁলোকে 2 ঘন্টা বহিবলে পালে, এই কথাবিলাক আমি গৃহমন্ত্রীর মুখেরে জানিব খুঁজছিল। গৃহমন্ত্রী যদি সরলভাবে আমাক উত্তর দিলে হেতেন, হয়তো এই ধরনের ঘটনাবিলাক নহল হেতেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারের ইমান অহংকার হয়ে পড়েছে যে তেওঁলোকে কোনো কথা উত্তর দিব নুখুঁজে, গৃহমন্ত্রী সদনের বাহিরত বক্তব্য রাখে, সদনলে আহিব নুখুঁজে, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে, প্রধানমন্ত্রী সদনের নেতা, লোকসভার নেতা, সংসদের নেতা, কিন্তু যি সংসদের তেখেত নেতা, সেই সংসদত আহি তেওঁ দুঃখ প্রকাশ করিব নোৱাৰে। এনে পরিস্থিতি আমি বিরোধী সাংসদসকলে, উভয় সদনের, লোকসভা, রাজ্যসভা, আমি বিচারছিল যে গৃহমন্ত্রী সদনলে আহক আর আমার কথাবিলাকৰ উত্তর দিয়ক, কিন্তু তেখেত সকলে সংখ্যাগরিষ্ঠতার কারণে এনে ধরনের অহংকারী হয়ে পড়েছে যে ইতিহাসের নজিরবিহীন। কিন্তু বিগত সময় খালেক ডাঙরিয়া নজিরবিহীন এইখানে কথা আমি কয়ে আছো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, বিরোধীর অনুপস্থিতিত কিন্তু বহুকেইখন গুরুত্বপূর্ণ বিধেয়ক আইনলৈ রূপান্তর হব। আর উদাহরণস্বরূপে আজির দিন ক্রিমিনেল প্রসিডিওর কোড বিধেয়কখন উত্থাপিত হয়েছে বা কালিলৈ সেইখন আইনলৈ রূপান্তর হব, যিখনে ভারতীয় দণ্ডবিধির সম্পূর্ণ যি পরিবর্তন, আমূল পরিবর্তন আনিব। গতি ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ বিধেয়কসমূহত কিন্তু বিরোধী অনুপস্থিত, তেওঁলোকে নিজের মন্তব্যই রেকর্ড করব পৰা নাই, বরঞ্চ তেওঁলোকে বাহিরত প্রতিবাদ সাব্যস্ত করবলগীয়া হয়েছে সেই উপরোক্ত বিষয়টো। আপনি ঠিক কথাই কৈছে, না না পার্থ, আপনি ঠিক কথাই কৈছে, কিন্তু আমাক ষড়যন্ত্রমূলকভাবে, পরিকল্পিতভাবে আমাক সদনের বাহির করে দিয়া হয়েছে যাতে আমি আমার বক্তব্য রাখব নয়, কারণ আমার সরল প্রশ্নবিলাকৰ উত্তর দিলে সরকারের কি ক্ষতি হলহেতেন, আজি যেটো কথার সমাধান আধা ঘন্টার হয়ে যাব পারে, গৃহমন্ত্রী জন সদনের সদস্য, এনেকুৱা তো নহয় যে আমি সদনের বাহিরের কোনো বক্তব্য জানিব খুঁজছো। আজি মই গধূলি জানিব পাৰিছো যে সংসদের আমার নিরাপত্তার 176 জন নিরাপত্তা কর্মীর পদ খালি হয়ে আছে, সংসদের নিরাপত্তার দায়িত্ব থাকা যুটিয়া সচিবের পদ খালি হয়ে আছে, যদি রাজ্যসমূহের আবেদন বিচরা হয়েছে, তেনে ক্ষেত্রত এই প্রশ্নবিলাকৰ উত্তর আমি সংসদের মজিয়াত বিচারিছিল, যদি আধা ঘন্টার ভিতর আহি অমিত শাহ ডাঙরিয়া দিব পারে, আমি প্রধানমন্ত্রীর উত্তরও বিচরা নাই, অকল গৃহমন্ত্রীজনের উত্তর বিচারিছো, সেই উত্তর নিদি প্রতাপ সিনহা যিগৰাকী বিজেপি সাংসদ পাস ইস্যু করলে, তেখেতের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নললে, ব্যবস্থা ললে উত্তর বিচরা সকলের, আজি উত্তর বিচরা তো অপরাধ হল নাকি, জনতার কণ্ঠ আমি উচ্চারণ করে কোনে করব, আজি সংসদ সুরক্ষিত নহয়, যেটা দেশ সুরক্ষিত নহয়, তার মানে সেদিনা যে সকল গ্যাস ক্যান লৈ সুমাইছিলে, সেই গ্যাস ক্যান তো যেনেকে ধোয়া, আপনাদেরকে তো দেখা না, আমি ভিতর আছিল, দেখিছো কেনেকুৱা ধোয়াময় হয়ে গৈছিল, আর অকনমান হওয়া, আর 5 মিনিট যদি বেশি সময় থাকিব পারিলেতেন, আমার সাংসদ সকলে যদি হাহকরে তেওঁলোক দুজনক করায়ত্ত নকৰিলেতেন, গোটেই তো ধোয়াময় হয়ে গেলহেতেন, হয়তো কোনোবা কোনোবা সাংসদের প্রাণ গলহেতেন, তেনে পরিস্থিতি সরকারে উত্তর দিব নোখোজাটো গ্রহণযোগ্য নহয়। কিন্তু খালেক ডাঙরিয়া, প্রধানমন্ত্রী ভাষ্য, প্রধানমন্ত্রীয়ে সংবাদপত্র পড়িবলে পাইছো, বিজেপির পার্লামেন্টারি বোর্ডর যেটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, প্রধানমন্ত্রীর আহ্বানত প্রধানমন্ত্রী তেতিয়া কৈছে বিরোধী গঠনমূলক কামত, কনস্ট্রাকটিভ ওয়ার্কত কেতিয়াও নিজকে এঙ্গেজ নকৰে, জড়িত করব নিবিচাৰে, আর বিরোধীর এনে আচরণ যদি চলি থাকে, অব্যাহত কন্টিনিউ হয়ে থাকে, তেতিয়া বিরোধীর বর্তমান যিমান আসন, বিরোধী দলসমূহের যিমান আসন, তাতোকৈ আসন হ্রাস পাব। আপনি কেনেদরে চাই, আপনার আচরণ রাইজে গ্রহণ করব নকৰিব, এই সন্দর্ভত আপনার কি মন্তব্য? পার্থ, আমি নেতিবাচক কত কাম করলো, আমি সরকারের উত্তর হে বিচারিছো, আমি নিরাপত্তার ক্ষেত্রে সরকারক সহযোগ হে করব বিচারিছো, কিন্তু আমার সহযোগিতা সরকারে বিচরা নাই,
আজি আমাৰ প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিয়াৰ লগে লগে আমাৰ প্ৰতিবাদৰ কোনো স্থল নাথাকিলহেঁতেন। সেই প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিলে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আজি 2001 চনত যেতিয়া পাৰ্লামেণ্ট আক্ৰমণ হৈছিলে প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া আমাৰ নেত্ৰী শ্ৰীমতী ছোনিয়া গান্ধীক ফোন কৰি খবৰ লৈছিলে তেখেত সুস্থ আছে নে নাই, নিৰাপদে আছে নে নাই। আজি যদি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহি সদনলৈ আহি কলেহেঁতেন যে মই দুখ পাইছো যে সাংসদসকলৰ নিৰাপত্তা ব্যাহত হৈছিল, আমি কঠোৰ ব্যৱস্থা ল'ম বা লৈ আছো, মামলা খতম হৈ গলহেঁতেন। কিন্তু সেইটোকে নকৰি তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠতার অহংকারত স্বেচ্ছাচারীভাবে আমার সাংসদসকলক নিলম্বন জিরণি করলে সেইটোহে গণতন্ত্রের কারণে দুর্ভাগ্যজনক কথা। এই গণতন্ত্রের কারণে দুর্ভাগ্যজনক। মানে একটা বিরতি লোব লাগবে খালক ডাঙরিয়া, অনুরোধ জানাইছো আপনার আরো অকন সময় অপেক্ষা করবলে, এটা দুটা প্রশ্ন আপনার সুদিম আর তারপর আপনার বিদায় দিম। কিন্তু এই মুহূর্তে বিরতি লম, বিরতির পিছত পুনের খালিক ডাঙরিয়ার ওসরে যাম আর স্টুডিওত উপস্থিত থাকা পেনেলিস্ট সকলের ওসরলেও যাম। অন্তিমটো খণ্ডক সাগর 12-10-12 মিনিট মানে সময় পাম, শীঘ্রে ঘুরে আহিম, ঘুরে আহি পুনের আলোচনা আগবাই লৈ যাম। নমস্কার প্রিয় দর্শক, শেষর তো খণ্ড, বেশি সময় নাই মূর হাতত, মানে পোনে পোনে খালেক ডাঙরিয়া আপনার ওসরে যাম। আপনি একটা উদাহরণ দিছে 2001 চনের সেই 13 ডিসেম্বরের এক উদাহরণ আপনি দিছে, সেই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেস নেত্রী সেই সময় সোনিয়া গান্ধীক ফোন করেছিল, ফোন করে স্বাস্থ্যর বুঝ লৈছিলে ইত্যাদি ইত্যাদি। গতি যদিহে সহমতত শাসক বিরোধী উপনীত হব লাগে, আজির তারিখতো 2023 চনতো শাসক দল, শাসকীয় দল এক খোজ আগুয়ে আহিব লাগিব বা বিরোধী এক খোজ আগুয়ে আহিব লাগিব, তেতিয়াহে সহমত উপনীত হব পাৰিব। আপুনি কেনেদৰে চায়, বিরোধীও এক নাচুরবান্ধা এক পরিস্থিতিলৈ গুছি গৈছে আৰু শাসকেও আত্মবিশ্বাসৰে তিনিখন ৰাজ্যত জয়লাভ কৰি এক আত্মবিশ্বাস তুঙ্গত, গতিকে তেওঁলোকেও সহমতত উপনীত হওয়ার কোনো চেষ্টা করা নাই, গতিকে তেনেক্ষেত্রত এনে আচল অবস্থাত সংসদ অর্থহীন হয়ে পড়ব দেখুন, বা সংসদীয় গণতন্ত্রের কোনো মূল্য না থাকবে দেখুন অনাগত সময়ত। গতি সংসদীয় গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব শাসকরও বিরোধীর নয় জানো? না সব নিশ্চিতভাবে উভয় পক্ষর দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব শাসক পক্ষর বেশি, বিরোধী পক্ষর দায়িত্ব কম। কিন্তু সব আমি যদি সংসদ চলবলে নিদিলোহেতেন, সংসদের প্রথম কেখন 13-12 ডিসেম্বরলৈকে তো সংসদের অধিবেশন ধুনিয়াকে চলি আছে। 13 ডিসেম্বর এই ঘটনা হওয়ার 7 মিনিটমান আগত মই এটা নেলি সম্পর্কত মোৰ বিষয় উত্থাপন কৰিছো। যদি আমাৰ বাধা দিয়াটোৱে আমাৰ উদ্দেশ্য হলহেঁতেন, আমি সংসদৰ যি কাৰ্যপ্ৰণালী, সংসদৰ কাৰ্যসূচীত আমি অংশগ্ৰহণ নকৰিলোহেঁতেন। সংসদৰ অধিৱেশন যেতিয়া নচলে, আটাইতকৈ যদি ক্ষতিগ্ৰস্ত হয় বিৰোধী সাংসদসকল ক্ষতিগ্ৰস্ত হয়, কাৰণ আমিহে কথাবিলাক আমি তুলি ধৰোঁ। শাসক পক্ষই তো মন্ত্রীর চেম্বারত গিয়ে বহুত কাম করব পারে, গতি সংসদের অধিবেশন চলাটো বিরোধীর কারণে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাক যেটা পরিকল্পিতভাবে উলিয়াই দিয়া হয়, ষড়যন্ত্রমূলকভাবে উলিয়াই দিয়া হয়, তেতিয়া আমার অন্য বিকল্প না থাকে। কারণ এটা অরুণ জেটলি ডাঙরিয়া, বিজেপির নেতাও আছে ইয়াতে, অরুণ জেটলি ডাঙরিয়ায় তেখেতে যেতিয়া রাজ্যসভার বিরোধী দলপতি আসলে তেখেতে গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে কৈছিল হোয়াট ইজ ডেমোক্রেসি, তেখেতে কৈছিল ডেমোক্রেসিত ডিসকাশন থাকিব, ডিসেন্ট থাকিব আর ডিজরাপশন থাকিব, যেটা সরকার পক্ষই কথা নুখুদিব তেতিয়া ডিজরাপশনও করিব লাগিব। এটা আমার কথা নহয়, এটা অরুণ জেটলি ডাঙরিয়ার কথা। গতি আমি যে করছো আমি সংসদীয় রীতি নীতির বাইরত গিয়ে করা নাই, আমি সরকারক আমার কথাখিনি শুনাবই খুঁজছো, কিন্তু সরকার শুনবই নুখুঁজে, তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠতার অহংকারত তিনিখন রাজ্য যে কি ইমান অহংকার হয়ে গেছে, তেওঁলোকে যে কেদিনমান আগত কর্ণাটকা হারিলে পাহরি যায়, কেদিনমান আগত হিমাচল হারিলে পাহরি যায়, আর সব তিনিখন রাজ্য আমিও কিন্তু 2003 চনের ডিসেম্বর মাহত হওয়ার নির্বাচনত আমিও তিনিখন রাজ্যত আমি হারিছিল, কিন্তু 2004 চনের লোকসভার নির্বাচনত ইউপিএর সরকার হয়েছিল। যাবার তিনিখন রাজ্যত, যাবার 2018 চনের ডিসেম্বরের নির্বাচনত তিনিখন রাজ্যত আমি জিকিছিল, কিন্তু মোদী ডাঙরিয়া আকৌ আহিছে। গতি বিধানসভার নির্বাচন আর লোকসভার নির্বাচন আছে, কিন্তু সেই কথাটো আমার, সেই কথাটা আমার অহংকারী শাসক সকলে বুঝি নাপায়। মোর শেষর প্রশ্ন হয় আপনার পয়েন্ট লোলে, অহংকারী শাসক বুঝি নাপায়। মোর শেষর প্রশ্ন খালেক ডাঙরিয়া, শেষর প্রশ্ন যেহেতু এইখন সাগৈ পূর্ণকালীন, অন্তিম পূর্ণকালীন অধিবেশন আপনার বা সেই 141 জন সাংসদর, গতি যেহেতু সকল একেলগে নিলম্বিত হল, এই গোটেই প্রক্রিয়াটে 2024ত কেন প্রভাব পেলাব, যিয়ে এক বাইন্ডিং ফোর্সর অভাব দেখা গৈছিলে ইন্ডিয়া এলায়েন্সত বা ইন্ডিয়া এলায়েন্সত, সেই এই ঘটনাটোয়ে সকলকে পুনের একত্রিত করলে বা এখন মঞ্চলে আনিলে নেকি? সব নিশ্চিতভাবে আনিব। কাইলৈ ৰাতিপুৱা 9:30 বজাত আমার কংগ্রেস সংসদীয় দলের বৈঠক আছে আমার সেন্ট্রেল হলত, সংসদের সেন্ট্রেল হলত, সংবিধান হলত, আর এই কথাটা আমার 141 জন সাংসদের
নিলম্বনলৈ কি কৰিব পাৰে এই সম্পৰ্কত আমাৰ ইণ্ডিয়া জোট বন্ধনৰ বৈঠক আছে আজি বৈঠক হৈছে আমাৰ সিট শেয়ারিংৰ কিন্তু এই ৰণকৌশল সম্পৰ্কত আমাৰ সভা হ'ব যিদিনাখন মহুৱা মৈত্ৰক অন্যায়ভাৱে সংঘৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে ইণ্ডিয়া জোট বন্ধন সেইদিনাৰ পৰা এটা নতুন ৰূপ গ্ৰহণ কৰিছে আমাৰ এই বিধানসভা নির্বাচনক লৈ আমাৰ যি যৎসামান্য মনোমালিন্য হৈছিল সেইবোৰ অতিক্রম কৰি এটা ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাৱে ইণ্ডিয়া জোট বন্ধন আগবাঢ়িছে আজি আপোনালোকে নিশ্চয় বাতৰি কাকতৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে জানিব পাৰিছে যে আজি মমতা বেনাৰ্জী আৰু আমাৰ অৰবিন্দ কেজৰিৱাল তেওঁলোকে প্ৰস্তাৱ দিছে যে খাৰ্গে ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী পদৰ প্ৰাৰ্থী হ'ব লাগে কিন্তু আমি যিহেতু সংসদীয় গণতন্ত্ৰত বিশ্বাস কৰো আমাৰ নেতা খাৰ্গে ডাঙৰীয়া কৈছে যে প্ৰথমে আমি নিৰ্বাচন জিকি লওঁ নিৰ্বাচন জিকাৰ পিছত ঘটনাটোৱে মহুৱা মৈত্ৰাক বহিষ্কাৰ কৰা আৰু সেই 141 জন সাংসদক নিলম্বিত কৰা ঘটনাটোৱে বিৰোধী ঐক্য মঞ্চক সবল কৰিলে শক্তিশালী কৰিলে খালেক ডাঙৰীয়া ধন্যবাদ জ্ঞাপন কৰিছো শেষৰটো খণ্ড মোৰ আকৌ চাগৈ পুনৰবাৰ চাগৈ আপোনাৰ ওচৰলৈ যোৱাৰ সুযোগ নাপাম মই ষ্টুডিঅ'লৈ আহিছো শেষৰটো মন্তব্য সকলোৰে পৰা শাসক দলৰ পৰা একেবাৰে শেষত মন্তব্য ল'ম মই কংগ্ৰেছৰ পৰা আৰম্ভ কৰিছো এক দুই